আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন একটা ডিজাইন গলা কাটিং করে দেখাবো। আশা করি ভিডিওটি পুরোটাই দেখবেন বন্ধুরা। ভিডিওটি পুরোটাই দেখলে যে কোনো গলা কাটিং আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ। আমরা একটা পেস্টিং নিয়েছি 9 ইঞ্চি লম্বা এবং 10 ইঞ্চি চওড়া, ডবলে 10 ইঞ্চি। এখান থেকে আমরা প্রথমে গলার আমরা ঘাড়ি দিব 2.5 ইঞ্চি এবং এখান থেকে আমাদের মোট গলা হবে 7 ইঞ্চি দিয়ে আমরা এখানে একটা দাগ করে নেব। এখানে আমরা নেব 2.5 ইঞ্চি নিয়ে আমরা এই দুই দাগ মিলিয়ে দেব। বন্ধুরা দেখুন, এখান থেকে আমি গলার ডিপ নিব 4 ইঞ্চি। আমি গলার ডিপ নিলাম 4 ইঞ্চি, কিন্তু 4-এর অর্ধেক হয় 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিব যে আমি এই দুটি দাগ মিলাই দিব। দেখুন, আমরা ঠিক এই কর্নার থেকে, এই কোণা থেকে আমরা 1/2 ইঞ্চি একটা দাগ, 1/2 ইঞ্চি একটা দাগ করে নেব। নিয়ে দেখুন, আমরা এই গলাটা এখান থেকে রাউন্ডটা করে নেব। বন্ধুরা দেখুন, এখান থেকে আমরা 1/2 ইঞ্চিতে একটা দাগ করে নেব। দিয়ে আমরা এই গলার সঙ্গে মিলিয়ে দিব। এখানটা আমরা 1 ইঞ্চি 1 পয়েন্ট ধরে নেব। দেখুন, আমাদের গলা ড্রয়িং হয়ে গেল। আমরা ঠিক এখান থেকে ঠিক এই শেপ অনুযায়ী আমরা 1 ইঞ্চি করে, এই পর্যন্ত আমরা 1 ইঞ্চি করে নেব। এখান থেকে আমরা 1/2 ইঞ্চি নেব। নিয়ে আমরা এই দাগটা মিলিয়ে দিব। দেখুন, বন্ধুরা আমাদের কিন্তু ড্রয়িং হয়ে গেল। আমরা এখন কাটিং করব। আমরা কাটিংটা করব, প্রথমে আমরা এই বাইরে সাইড দিয়ে আমরা কাটিংটা করে নেব। দেখুন, দেখুন আমরা ভিতরের সাইডটা করে নেব। আমাদের গলাটি কাটা হয়ে গেল বন্ধুরা। এখানে আপনার শুভতম দিতে পারবেন অথবা ফিতা দিতে পারবেন। এখানে শুভতম দিলেও সুন্দর লাগবে, ফিতা দিলেও সুন্দর লাগবে। এরকম একটা সুন্দর গলা যে কোনো কামিজ জামা বা ফ্রক জামার গলা বা ব্লাউজের গলা করেও ব্যবহার করা যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিন। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।